চলুন আমরা নিজেদের কেবল তার জন্যই সংরক্ষণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যে আমার স্ত্রী হবে তার জন্যই যৌবনকে হিফাজত করি, তার সাথেই রাতের জ্যোৎস্না দেখার জন্য, সমুদ্রের পাড়ে তার হাতে হাত ধরে হাঁটার জন্য, গোলাপ হাতে তাকে ভালোবাসি বলার জন্য, বর্ষার রিমঝিম বৃষ্টিতে তাকে নিয়ে ভেজার জন্য অপেক্ষা করি। এই স্থান, এই অধিকার, এই মুহূর্তগুলো অন্য কাউকে যেন না দিয়ে বসি। আমার উপর আমার স্ত্রীর একেবারে প্রথম অধিকার হলো এই, আমি আমার জীবন যৌবনকে তার জন্য হেফাজত করে চলব। আপনার ভবিষ্যৎ স্বামীর জন্য আপনার রূপ লাবণ্যকে হেফাজত করুন। কেবল তার জন্যই না হয় সাজলেন, তার হাত ধরাধরি করে বৃষ্টিবিলাস উপভোগ করলেন। বিশ্বাস করুন, আল্লাহর অবাধ্যতার মধ্যে কখনোই সুখ নেই, শান্তি নেই। আল্লাহর বিধান মেনে নিজেকে একটিবার পরিবর্তন করেই দেখুন। যে নন মারহাম ছেলেটার হাত ধরে আছেন সে হাত আজকেই ছেড়ে দিন। এই মুহূর্ত থেকে তাকে সাফ জানিয়ে দিন, তার আর আল্লাহর মাঝে আপনি সবসময় আল্লাহকেই বেছে নেবেন। তাকে আরও জানিয়ে দিন, কেবল আল্লাহর জন্যই আপনি আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিলেন। দেখবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কত সহজ করে দেবেন। যে মেয়েটাকে ক্যাম্পাসে না দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়, তাকে আজকেই জানিয়ে দিন আপনার পরিবর্তনের কথা। তাকে বলে দিন আজ থেকে আপনি আর তাকে নিয়ে ভাবছেন না, কাউকে নিয়ে আপনি আর ভাবেন না আল্লাহ ছাড়া। তাকে আরও বলুন আল্লাহর জন্যই আপনি তাকে ত্যাগ করলেন, তার সাথে কাটানো সকল স্মৃতি সকল মুহূর্তকে আল্লাহর জন্যই মন থেকে মুছে দিলেন। আল্লাহর দিকে এক বিঘ্ন তাকান, তিনি আপনার দিকে এক বাহু অগ্রসর হবেন।